সাধারণত রমজানে চাহিদা কম থাকায় স্থিতিশীল থাকে চালের বাজার। তবে এবার হঠাৎ কেজিতে 2 থেকে 4 টাকা দাম বৃদ্ধি ভোক্তাদের কাছে ছিল অনেকটাই অপ্রত্যাশিত। গেল জানুয়ারির মাঝামাঝি সময় অস্থিতিশীল চালের দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয় সরকার, যার 2 মাস যেতে না যেতেই আবারও বাজার চড়া বাঙালির প্রধান এই খাদ্যপণ্যের। আমন মৌসুমে ধান কাটা মাড়াই শেষ হয়েছে অনেক আগে, হাট বাজারেও কমেছে ধানের সরবরাহ, প্রতিমণ ধানের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। এই অজুহাতে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর পাইকারি মোকামে প্রকার ভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। ডিলাররা ধান কিনছে বেশি দামে এবং চালের পর্তা বেশি পড়তেছে। তবে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধির প্রভাব পুরোদমে পড়েনি, এখন পর্যন্ত প্রতি কেজি চালে বেড়েছে 1 থেকে 2 টাকা। বাজারে কোনো বেচা বিক্রি নাই বলেই চলে, কেউ অনেকে হয়তো বনিবারটা করতে পারছে, অনেকে পারিচ্ছেই না। সব ধরনের চালের দাম 1 থেকে 2 টাকা বেশি। চট্টগ্রামের সর্ববৃহৎ চালের বাজার পাহাড়তলিতে প্রতিদিন প্রায় 700 টন চাল বিক্রি হয়। সরবরাহে ঘাটতি না থাকলেও 50 কেজির বস্তায় দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত, ঈদের পর যা আরও বৃদ্ধির আভাস দিচ্ছেন বিক্রেতারা। তারা জানান মৌসুমের শুরুতেই ধান সংগ্রহ হয়, তাই এখন মিল মালিকদের ধানের দাম বৃদ্ধির দাবি অযৌক্তিক। এই মুহূর্তে চালের দাম বাড়ার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, সব দাম বাড়ছে, দানার দাম বাড়ছে, কিন্তু এই মুহূর্তে মার্কেটে কোনো দান নাই, বাড়তি এর কমতির কোনো সুযোগ নাই, দান যা কিনে আছে আগেই কিনে ফেলেছে। বড় মৌসুম আসার আগ পর্যন্ত হতো চাউলের দাম এইভাবে থাকবে, আর এপ্রিল মের দিকে হতো চাউলের বাজার আবার একটু কমতে থাকবে। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরেও বেড়েছে চালের দাম। মিলগেটে মিনিকেট, কাজললতা, বাসমতি সহ সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 100 থেকে 170 টাকা পর্যন্ত ধানের দাম বেড়েছে, যার কারণে আমাদের কম রেটে চাল দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী 20-25 দিনের মধ্যে ঈদের পরে নতুন ধান চলে আসবে, বাজার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে দাম বৃদ্ধির প্রভাব পড়েনি খুচরা বাজারে। বিক্রেতারা জানান দাম বেশি হয় মিলগেট থেকে চাল কিনছেন না তারা। আইকার চাল আইকার দামে কিনা আছে, আমরা এরকম ওই আইকার দামে বিক্রি করছি। এইগুলো শেষ হলে আমাদের নতুন দামে কিনলে তখন নতুন দামে বিক্রি করতে লাগবে বাধ্য হয়ে। যশোরের চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, কমেছে বিক্রি। ব্যবসায়ীদের দাবি মিল মালিকদের কারসাজিতে বাড়ছে দাম। চালের দাম এমনি বেশি, আমাদের খুব সমস্যা হচ্ছে, বেতন কিন্তু বাড়িনি, কিন্তু এই চাউল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাজার উত্থগতি। এমন অবস্থায় চালের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোকামে নজরদারির পাশাপাশি প্রয়োজনে চাল আমদানির দাবি জানান ক্রেতারা। ফেরদৌস আবির, এখন।